হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি ইলেকট্রিক ওয়ারিং নিয়ে আসলাম, হাউস ওয়ারিং। এই যে দেখুন, এখানে ছাদে কাজ চলতেছে, ফাইবিং করা হচ্ছে। এই যে এখানে একজন লোক দেখতেছেন, ডপ ফালাইতেছে, আমার ছোট ভাই জাকির। এই যে এখানে একটি সার্কুলার বক্স দেখতেছেন, এখানে একটা করিডোর, এই পাশে করিডোর যে সুইচটা হবে, এই পাশে করিডোর সুইচ হবে, আর এই পাশে সোজা একটা বাথরুমের ভিতরে মিডলে একটা লাইট হবে, ওই পাশে এক্সস্ট ফ্যান হবে, আর এই পাশে যে একটা ফাইপ দেখতেছেন, এই যে ড্রপটা, একটা সিঙ্গেল ড্রপ, এই ড্রপটা সুইচবোর্ডের, যে আপনার বাথরুমের ভিতরে যে লাইট হবে এবং উপরে যে লাইটটা হবে এটার সুইচবোর্ড, এখান থেকে সুইচ দেওয়া হবে। এখানে আমার এক ছোট ভাই, এই যে দেখুন কিভাবে ডপ ফালানো হচ্ছে। নিচে একদম গুনার বান, আসলে অনেক রোদের আলো, গুনার বান দেওয়া হচ্ছে। এখানে যেহেতু বারিন্দা আছে, বারিন্দার লাইট দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে, আর রুমের লাইট হবে যেটা ড্রপ নামতেছে এখানে, আর বারিন্দার যে লাইট হবে, হ্যাঁ সুবলেট আছে ওই যে, আর এই যে এখানে এসডি বিট হবে, এই বিমটাই, ইটের ফ্লাশ, এই যে বিম, ইটের ফ্লাশ হবে এই গাঁথনি, এইখানে ইটের ফ্লাশ, ইটের ফ্লাশ, এখানে এসডিবি বোর্ড বসবে। বিল্ডিংটা হচ্ছে 2 ইউনিট, অলরেডি 1 ইউনিট কমপ্লিট হয়ে গেছে, আর এক এই সাইডে কাম বাকি দিছে, 1 ইউনিটের 2 রুম মোটামুটি ক্লিয়ার, আর এই পাশে ইউনিটটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে, শুধু ফ্যান হুক দেওয়ার বাকি দিছে, আর পেপার এইগুলো আর কি, যাবতীয় কিছু দেওয়ার বাকি দিছে, এমনিতে ফাইবিং করা শেষ। এখানে দেখতেছেন ড্রপ দুইটা করে দেওয়া আছে, এখানে রুমের একটি ফাইব আসছে, রুমের এই যে মিডল থেকে একটা ফাইব আসছে, আর আরেকটা ফাইব দেখতেছেন, এই সোজা এই দিক দিয়ে একটু ভ্যান হয়েছে, ভ্যান হয়ে এইচডিবিতে গেছে, এইচডিবিতে এইচডিবিতে আসছে, এখানে এখানে সুইচবোর্ড হবে, আর এই পাশে দেখতেছেন দুইটা ড্রপ এক পাশে আছে, এটা হচ্ছে কিসিং রুম, কিসিং রুমে আলাদা পাওয়ার, মাঝখানে ভীম, যেহেতু মাঝখানে একটা লাইট দেওয়া আছে, ভীমের এই পাশে একটি লাইট, দুই পাশে দুইটি সার্কুলার বক্স ফালানো হয়েছে, আর ড্রপ ফালানো হয়েছে যাতে পাওয়ার লাইন লওয়ান যায় কুকার টুকার চালানোর জন্য, আর এদিকে এক ড্রপ ফালানো আছে, এটি আপনার এক্সস্ট ফ্যানের। এই পাশে বারিন্দা, বারিন্দার লাইট ফালানো আছে, আর এই যে দেখেন এই মিডল, মিডল ফ্যানের জন্য, এই পাশে লাইট দেওয়া আছে, এই পাশে লাইট, ফাইবার একটু খরচ দেওয়ার উদ্দেশ্য হয়েছে কি, বরাবর দিলে আপনার যে ফল ছাদের উপরে যে আপনার দরজাটা হবে, 2.5 ফিটটা দরজা বরাবর পড়া যায়, এই কারণে একটু সাইড করে দিলাম। এই পাশে দেওয়া আছে পয়েন্ট, সেম পজিশন, এই যে বাথরুমের মিডিলে একটি লাইট হবে, এই পাশে একটি করিডোর লাইট, সরাসরি এইচডিবিতে চলে গেছে ফাইভ, সরাসরি এখানে এইচডিবিতে, আর এদিকে সুইচবোর্ড, আর এইখানে আছে একটা রুম, এই যে এখানে একটি লাইট হবে, ওই পাশে একটি লাইট হবে, এই পাশে একটি লাইট, আর এই পাশে লাইট, এখানে 2টি পয়েন্ট একখানো করা হয়েছে, একটা রুমের, একটা এইচডিবির, এই পাশে একটা ডপ দেখতেছেন, এই যে একটু ফাইভটা ব্যান হয়েছে, যে সুইচবোর্ড হবে, এখানে করিডোর, করিডোরের বাতি হবে এখানে একটা, আর বাথরুমের যে বাতিগুলো হবে এখানে সুইচ দেওয়া হবে, আর সরাসরি এখানের সার্কুলার বক্স থেকে সোজা এইচডিবিতে চলে গেছে, বাথরুম আলাদা, রুম আলাদা, যেহেতু বাথরুমের মধ্যে যদি হিটার ইউজ করে তাহলে আমি এই ফাইভটা তার আনতে পারবো, সমস্যা হবে না, আর যদি রুমের সাথে প্যারালাল করে দেয় তাহলে হয়তো একটু সমস্যা হবে, 4টা তার আসবে সমস্যা হবে, বডি আর্থিং আসবে একটু সমস্যা হয়ে যাবো, গা তার একটু সচরাচর থাকাটা ভালো। এই যে এই পাশে দেখুন মাঝখানে একটি বাড়তি মানে ড্রপ ফালানো হয়েছে, সার্কুলার বক্স দেখা যাচ্ছে, এই সে কাজের কোয়ালিটি, আজকে সারাদিন লাগবে
সম্পূর্ণ কাজটা ক্লিয়ার করতে। এই যে লাল গঞ্জিওলা, এটা আমার ছোট, সরি, এটা আমার ভাতিজা। আর এখানে একটি আছে আমার ছোট ভাই, আজকে ফার্স্ট ছাদে উঠছে, তাই রডের উপরে হাঁটতে একটু কষ্ট হইতাছে। আর এখানে তো বুঝতে পারছেন, এটা আমার জাকির ভাই, এই পাশে হয়েছে আমার শালা আশেক, দক্ষ কারিগরদের কাজ করি। কারণ আমি বেশিরভাগে ইট দইরা ছাদের ড্রপ ফালাই, যাতে ড্রপে এদিক দিক না যা, কারণ পুরা ছাদের মধ্যে বেশিরভাগ ইট তুলে লাই। ওই পাশে দেখতেছেন একটা ইট দেখা যাচ্ছে, ওইদিকে ইট দেখা যাচ্ছে, ওই যে দেখেন ছাদের মধ্যে ইট বিছাইলে আছে। তো ঠিক আছে, এর মধ্যে ভালো থাকবেন। আরও যদি ইলেকট্রিক কাজ শেখার ইচ্ছা থাকে, তার সাথে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার আমার হাতের কাজ যদি ভালো লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।